ভাষণ দাও তো, বলি ভাবে দাও, দৌড়ি আসি ওর উপর খারা হল, মাথার উপর খারা হল, খারাপ হওয়া মাত্র কোচাতে দাও খান টক বার্কেল আগ পাখাতে বারকা মাত্র সরুটি দেখা চোর সরু চোর দিয়ে তারপরে দাখনা চোর দিল। আমি ছিলাম পাশে দুই ঘন্টার পরে আর এখানে চোরাচুরি হয়েছে, তাহলে আমি এখন কি বলবো বলেন? এখন তো সবাই আশ্চর্য ব্যাপার, জনগণ যখন পালা গেল তো পালা চলে গেল থানায় গেলাম, আমি তো থানায় ওরা থানায় গেছে আমার কাছে। তা আমি বললাম যে এই ধরনের কাজ আমার জীবনে আমার এলাকায় আমি এই অলৌকিক ঘটনা জীবনে শুনি নাই যে মানুষের হাতে সরাসরি মানুষ চোটায়। আমার মত আমার মতে কয় আজকে যদি এই যে লোকটা এই অপরাধী সে যদি তার যদি কোনো ভালো একটা বিচার না হয় বা তার ঠিক মতো শাস্তি না হয় তাহলে এরকম গ্রামে অহরহ চলতেই থাকবে। আমি আমার স্বামীকে মারছে, আমার স্বামী যে পড়িয়েছে আমার তিনটা